হ্যালো ওয়ান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো আপডেটটা তোমাদের নিশ্চয়ই জানাবো তার আগে তোমাদের কাছে রাখবো একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের যে আপডেটটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ নিয়োগ হতে চলেছে এই সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটাই আমি তোমাদেরকে বলবো এখানে অর্গানাইজেশন নেম বা নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পো পোস্ট নেম হচ্ছে ডেন্টাল হাইজিনিস্ট যেখানে ভ্যাকেন্সি রয়েছে একুশখানা পদ রয়েছে তোমাদের জন্য নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্যালারি প্রায় পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়ার কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশন মেথড হচ্ছে অনলাইন অর্থাৎ অনলাইনে কেবলমাত্র আবেদন গ্রহণযোগ্য হবে আর ওয়ার্ক প্লেস হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গ তো দেখে নেব এর পরের যে ডিটেলসগুলো সেগুলো কীরকম রয়েছে চোখ রাখবো শিক্ষাগত যোগ্যতার দিকে অর্থাৎ কীরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে টেন প্লাস টু যদি সায়েন্স গ্রুপে পড়া হয় অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক পাশ হয় সায়েন্স নিয়ে এবং ডিপ্লোমা থাকে ডেন্টাল হাইজেনিস্ট কোর্সে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে চোখ রাখবো বয়স সীমার দিকে বয়স সীমা বলা হয়েছে এক এক দু অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর দেখে নেব সিলেকশান প্রসিডিওর বা নিয়োগ প্রক্রিয়া কীরকম হবে মেরিট এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে চোখ রাখব গুরুত্বপূর্ণ তারিখের দিকে তো এখানে আবেদন শুরুর তারিখ বলা হয়েছে সাতই জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ আবেদন হবে এখনো শুরু হয়নি সাতই জানুয়ারি দু হাজার উনিশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং শেষ হচ্ছে আঠেরোই জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ খুব কম দিনই রয়েছে অ্যাপ্লাই করার জন্য আঠেরোই জানুয়ারি দু হাজার উনিশ তারিখে অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাচ্ছে দেখে নেব কীরকম আবেদন মূল্য লাগছে অ্যাপ্লিকেশন করতে গেলে জেনারেল ক্যান্ডিডেটদের লাগবে একশো টাকা এবং যারা রিজার্ভ ক্যাটেগরি আছে তাদের লাগবে পঞ্চাশ টাকা অনলাইন বা অফলাইন পেমেন্টের মাধ্যমেই এই আবেদন মূল্য জমা করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব। হাউ টু অ্যাপ্লাই তো আবেদন করার জন্য লিংক তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে সেখানে থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য আবেদন শুরু হচ্ছে সাতই জানুয়ারি এবং লাস্ট ডেটটা অবশ্যই খেয়াল রেখো আঠেরোই জানুয়ারি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দাও কমেন্টে নিজেদের মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে খবরটা সবার কাছে পৌঁছে যায় সেই সবটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ